নরেন্দ্র মোদি ভারত এবং বিদেশের একজন খুব জনপ্রিয় ব্যক্তি। তিনি দুবার আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার দল ভারতীয় জনতা পার্টি উভয় নির্বাচনী বিপুল বিজয় অর্জন করেছে। মোদির প্রতি ভারতীয়দের অগাধ বিশ্বাস আছে এবং বিশ্বাস করেন যে তিনি তাদের দেশকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবেন। মোদি তার জীবনে ভারতের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যার মধ্যে রয়েছে অর্থনীতি উন্নতি, পরিকাঠামো বৃদ্ধি এবং ভারতের মানুষের জীবনযাত্রার উন্নতি। তার কিছু বিতর্কিত নীতি সমালোচনা করা হয়েছে, কিন্তু মানুষ সাধারণত একমত যে তিনি একজন ভালো প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি গুজরাটের মহসানা জেলার একটি ছোট্ট শহর ভাদনগড়ে 17 সেপ্টেম্বর 1950 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মা ছিলেন একটি দরিদ্র পরিবার থেকে এবং তার বাবা ভাদনগড় রেলওয়ে স্টেশনে চা বিক্রেতা হিসাবে কাজ করতেন এবং তার মা একজন গৃহকর্মী ছিলেন। মোদি কঠিন পরিস্থিতিতে বড় হয়েছেন, তাদের কাটিয়ে উঠেছেন এবং এখন একজন সফল রাজনীতিবিদ। শৈশবে নরেন্দ্র মোদি ভাইদের সঙ্গে রেল স্টেশনে চা বিক্রি করতেন। এই অভিজ্ঞতা তাকে কঠোর পরিশ্রম এবং কিভাবে সাফল্য অর্জন করতে হয় সে সম্পর্কে অনেক কিছুই শিখিয়েছে। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ যে কোনো ব্যক্তি যদি তার জীবনে সংগ্রাম করে এবং কঠোর পরিশ্রম করে তবে অবশ্যই সে জীবনে সাফল্য পায়। তাই আমাদের নরেন্দ্র মোদীর জীবনীকে খুব কাছ থেকে দেখা উচিত, যাতে তার উদাহরণ থেকে শিখতে এবং নিজে সাফল্য অর্জন করতে পারি। এবার জানব নরেন্দ্র মোদীর পরিবারের পরিচয়। বাবার নাম প্রয়াত শ্রী দামোদর দাস মূলচাঁদ মোদী, মায়ের নাম হীরা বেন। ভাইয়েদের নাম সোমা মোদী, অমৃত মোদী, প্রহ্লাদ মোদী, পঙ্কজ মোদী। বোনের নাম বাসন্তী বেন হাসমুল লাল মোদী, স্ত্রীর নাম যশোদা বেন চিমনলাল মোদী। নরেন্দ্র মোদীর পরিবার মোদ ঘাঞ্জি তেলি সম্প্রদায়ের অন্তর্গত, যা একটি ওবিসি গোষ্ঠী। নরেন্দ্র মোদী তার পিতামাতার তৃতীয় সন্তান। তার বড় ভাই সোমা মোদী একজন অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। তার আরেক বড় ভাই অমৃত মোদী একজন মেশিন অপারেটর। এরপর নরেন্দ্র মোদীর দুই ছোট ভাই প্রহ্লাদ মোদী ও পঙ্কজ মোদী। নরেন্দ্র মোদী 1968 সালে যশোদাবেন চিমনলালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের কয়েকদিন পর এই দম্পতি আলাদা হয়ে যায়। মোদী এখন দিল্লির পঞ্চবটি নামে একটি বাড়িতে থাকেন। নরেন্দ্র মোদীর শিক্ষা জীবন। নরেন্দ্র মোদী ভাদনগড়ের স্থানীয় স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং তারপরে তিনি 1967 সালে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। 1978 সালে নরেন্দ্র মোদী তার শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1983 সালে আহমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। 26 মে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। জনগণ তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে, কারণ মোদী তার প্রধানমন্ত্রী থাকাকালীন অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। তারা ব্যবসায়িকদের ভারতে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন এবং ব্যবসার বৃদ্ধি সহজ করতে বিভিন্ন প্রবিধান, পারমিট এবং পরিদর্শন বাস্তবায়ন করেছেন। মোদী হিন্দুত্ব, প্রতিরক্ষা, পরিবেশ এবং শিক্ষাকেও প্রচার করেছেন। 2019 সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জন্য একটি বড় বিজয় ছিল, যিনি 303টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো নেতা পরপর দুইবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন। ভারতের জনগণ আবারও মোদীকে তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। জনসাধারণ গত 5 বছরে মোদীর কাজ নিয়ে খুব খুশি এবং বিশ্বাস করেন যে তিনি দেশের উন্নতি চালিয়ে যেতে পারবেন। মোদীও তার বিজয় ভাষণে বলেছিলেন, আমরা অখণ্ড ভারত হিসেবে বিজয়ী হব। আমরা আশা করি গতবারের মতো মোদী দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন এবং ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী হিসাবে শ্রী নরেন্দ্র মোদীর আমলে তিনি অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল 1. স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান হল ভারত সরকার কর্তৃক 2 অক্টোবর 2014 চালু করা হয় একটি জাতীয় প্রচার অভিযান, যার লক্ষ্য রাস্তা এবং অবকাঠামো পরিষ্কার করা এবং আবর্জনা থেকে পরিষ্কার করা। স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে ব্যক্তিগত এবং গুচ্ছ এবং সম্প্রদায়ের শৌচাগার নির্মাণের মাধ্যমে খোলা মলত্যাগের সমস্যা কমানো বা দূর করা। 2. প্রধানমন্ত্রী জনধন যোজনা। জনধন যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা সমাজের বঞ্চিত অংশের লোকেদের আর্থিক পরিষেবা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে কম খরচে এইসব সেবা পাওয়া যায়। 3. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হলো কেন্দ্রীয় সরকারের 2016 সালে গরিব পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার জন্য চালু করা একটি প্রকল্প।
4. প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা। প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা হলো ভারতের কৃষি উৎপাদনশীলতা এবং সম্পদের ব্যবহার উন্নত করার জন্য একটি কর্মসূচি। 5. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। বীমা প্রকল্প প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কৃষকদের 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা প্রদান করে। এটি তাদের এই ঘটনার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি এড়াতে সহায়তা করবে। 6. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল 2020 সালের মধ্যে 1 বিলিয়ন ভারতীয় যুবকদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ উন্নত করতে সাহায্য করার জন্য ডিজাইন করা একটি সরকারি কর্মসূচি। 7. মেক ইন ইন্ডিয়া। ভারত থেকে মেক ইন ইন্ডিয়া নামে একটি নতুন নীতি রয়েছে। নীতিটি ভারতে ব্যবসার জন্য ব্যবসা করা সহজ করে তোলে, মেধা সম্পত্তি রক্ষা করতে, নতুন উৎপাদন পরিকাঠামো তৈরি করতে এবং বিনিয়োগকে উৎসাহিত করতে সহায়তা করে। 8. গরিব কল্যাণ যোজনা। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনা ভারতের দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশন প্রদান করে। এর মধ্যে রয়েছে প্রতি মাসে প্রতি পরিবারকে 5 কেজি রেশন দেয়া। 9. সুকন্যা সমৃদ্ধি যোজনা। সরকার বিশেষ করে মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নামে একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট তৈরি করেছে। এই অ্যাকাউন্টটি শিশু এবং যুবতী মহিলাদের সহজে অর্থ সঞ্চয় করতে দেয় এবং এটি অনলাইনে কীভাবে ব্যবহার করতে তার বিস্তারিত নির্দেশগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। 10. প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো একটি সরকারি স্কিম যা শহর ও গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র লোকেদের ঘর প্রদান করে। সরকার 9টি রাজ্যে 305টি শহর চিহ্নিত করেছে যেখানে এই বাড়িগুলি তৈরি করা হবে। এইভাবে নরেন্দ্র মোদী দেশের উন্নতির জন্য আরও অনেক কর্মসূচি চালু করেছেন, যেমন নামনি গঙ্গে কর্মসূচি, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি এবং সর্বশিক্ষা অভিযান। তিনি এমনই এক ব্যক্তি যার মধ্যে একসাথে মূর্ত হয়েছে সাহস, সহমর্মিতা এবং সংকল্পের দৃঢ়তার গুণ। তিনি ভারতকে পুনরুজ্জীবিত করবেন এবং ভারতকে বিশ্বের সামনে এক উজ্জ্বল আলোকশিখা হিসাবে তুলে ধরবেন। এই বিশ্বাস থেকে জাতি তার উপর দায়িত্ব ন্যস্ত করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।